নমস্কার, আমি অনিমেষ দাশগুপ্ত, স্বাগত আমাদের চ্যানেলে। আমরা ভিআইপি, ভিভিআইপি ও অন্যান্য নেতা সমাজসেবীদের ইন্টারভিউ শুরু করেছিলাম। লকডাউন ও করোনা পরিস্থিতির জন্য সেই ইন্টারভিউ কিছুটা বন্ধ ছিল, আবার শুরু করেছি। আজ আমাদের অতিথি উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের কাপাসিয়া অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি এবং সমাজসেবী শুভাশিস সরকার মহাশয়, আপনাকে স্বাগত। নমস্কার। আপনার কাছে প্রথম প্রশ্ন, 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল কিছুটা খারাপ হয়েছিল, তারপরে 6 মাস পরেই বিধানসভা নির্বাচন, আপনার কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল হ্যাট্রিক করবে? এটা তো বলার কথাই নয়, কারণ আমাদের নেত্রী যে পরিকল্পনাগুলি নিয়েছেন সেগুলো একদম তৃণমূল স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং প্রতিটা মানুষ সেই পরিকল্পনাগুলি সুযোগ সুবিধা গ্রহণ করছে। এতে তো মানে কোনো কিছু বলার নেই যে সামনে বিধানসভায় ব্যাপক ভোটে জয়লাভ করবে, কারণ আজকে দেখছেন একটা মানুষ মরে গেলে তার জন্য যে পরিকল্পনা করেছেন এবং একটা বেকার ছেলে রিসেন্ট একটা পরিকল্পনা করেছে 2 লক্ষ টাকা করে বেকার ছেলেদের দিবে, এভাবে বহুদার পরিকল্পনা, যেমন মৎস্যজীবীদের জন্য ভাতা, কৃষকদের জন্য ভাতা, প্রতিটা মানুষের মধ্যে তিনি আছেন এবং প্রতিটা মানুষের কথা তিনি ভাবেন। ফলে আমার মনে হয় সামনে এবার ব্যাপক আসন নিয়ে আমার তৃণমূল সরকার আসবে, সেখানে বিজেপি পাত্তা পাবে না, কারণ আপনারা দেখেছেন এই করোনা পরিস্থিতিতে বিজেপির লোকেদের রাস্তায় দেখা যায়নি, তারা ভয়ে ঘরে লুকিয়েছিল, কিন্তু আমাদের নেত্রী সব ত্যাগ করে মানুষের সেবায় নিয়োজিত। এতে পরিষ্কার বোঝা যায় কে থাকবে কে থাকবে না, আর উত্তর তো দেয় জনগণ। আমরা কেন ভরসা করছি? কারণ আমাদের পরিকল্পনাগুলি, আমাদের নেত্রীর পরিকল্পনাগুলি, আমাদের মা মাটি মানুষের পরিকল্পনাগুলি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, অতএব উত্তরটা দিবে জনগণ, তাই জনগণের পর আমাদের আস্থা। তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে ধর্মের উপর একটা চড়া শুরু হচ্ছে, ফলে যদি ধর্মীয় মেরুকরণে ভোটটা ভাগাভাগি হয় সেক্ষেত্রে কি তৃণমূলের সুবিধা হবে না অসুবিধা হবে? আমি বাস্তবটা যা দেখছি, বিজেপি তো ধর্ম ছাড়া ওদের কোনো প্রচারের অস্ত্রই নেই, এটা তো বাস্তব কথা। ওদের তো ধর্ম নিয়ে তো প্রচারটা শুরু করবেই, কিন্তু বর্তমান সমাজ শিক্ষিত সমাজ, তারা বুঝে ভোটটা কোথায় দিতে হবে। এখানে হিন্দু হলেই যে বিজেপিকে ভোট দিবে এটা নয়, কিন্তু মানে বিজেপির ওর কর্মধারা কি, তৃণমূলের কর্মধারা কি, বর্তমান শিক্ষিত মানুষ তরতাজা যুবক সম্প্রদায়রা বুঝে যে কাকে ভোট দিলে কোনটা সুবিধা হবে, মানুষের কি কাজ হবে। আজকে ধর্মীয়ভাবে ভোট দিলে ধর্ম নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না, পেট ভরবে না। এটা আমি কিছুদিন আগে শুনলাম যে আমাদের রাষ্ট্রপতি ও ছোট জাট বলে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপিরা ধর্মীয় ভাবনায় ভাবিত ওরা, এবং বিজেপি হিন্দু বলে পার্টি করে, বিজেপির পার্টি হিন্দু পার্টি, কিন্তু আদৌ না। পরে শেষ প্রশ্ন হচ্ছে যে 2021 সালে বিধানসভায় আমরা জানি পশ্চিমবঙ্গে 294টা আসন, আপনার মতে 294টার মধ্যে তৃণমূল কতটি গুলো আসন পেতে পারে? আমার মতে 294টাই পাওয়ার কথা, হয়তো 2-1টা মিস হতে পারে, কিন্তু সেটা আপনি তৃণমূলের পক্ষ থেকে বলছেন, কিন্তু গাণিতিক হিসেবে কতগুলো আসন সম্ভাবনা? সম্ভাবনা মানে কি, যা যা একবার যা বিষয়টা ভাবছি আমি, 280 তো কোনো ব্যাপারই না, 280 পাবেই এটুকু আমার ধারণা। যেহেতু আপনি ইটাহার বিধানসভার চার্জে রয়েছেন, তাহলে ইটাহার বিধানসভায় আপনাদের প্রার্থী হচ্ছেন সম্ভবত বিধায়ক অমলাচার জয়ী, তার জয়ের সম্ভাবনার ব্যাপারে আপনার কি বক্তব্য?
দাদা মাননীয় বিধায়ক আমাদের অমলাচার্য মহাশয় উনার ব্যাপারে তো 100%, কারণ তিনি সবসময় মানুষেরই কাজ করেন, তিনি বসে থাকার মানুষ না, তিনি কাজ পাগলা মানুষ, তিনি কাজকে ভালোবাসেন। আর একটা প্রথম উনার একটা এমন একটা গুণ, কোনো মানুষকে যে পার্টি করুক, বিজেপি সিপিএম যে পার্টি করুক, তিনি কাউকে ঘুরান না, প্রতিটা মানুষের তিনি কাজ করেন। এবং তিনি বলেন ভোট সবাই দিয়েছে, অতএব এখানে পার্টি দেখলে হবে না, কাজ দেখতে হবে, মানুষের কাজ করতে হবে, এটা হচ্ছে আসল কথা, যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সে যে পার্টি করুক, এটা আমাদেরকে তিনি বলেন। আমাদের এখানে রাজনৈতিক গুরু আমার মাননীয় দাদা অমলাচার্য মহাশয়, আর তার জয়ের ব্যাপারে তো আমরা নিশ্চিন্ত, ওই ব্যাপারে কথা বলারই ব্যাপার নেই, কারণ সাধারণ মানুষ ওকে ছাড়া বাঁচতে পারবে না, কারণ তিনি সবসময় মানুষের পাশেই আছেন, সবসময় ডাকলে তাকে পাওয়া যায়। আপনারা লক্ষ্য করছেন কোনো কোনো কিছু জালসা অমলদা, দুর্গাপূজা অমলদা, কীর্তন অমলদা, এবং বিজেপি যদি কীর্তন শুরু করে সেখানে কিন্তু অমলদার কাছে গেলে দাদা কোনদিন ফেরত দেয় না, এটা দাদার নীতি। এবং আরেকটা গুণ, তিনি সকল মানুষের কথাটা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন, তাই ওনাকে সবাই ভালোবাসে। আশা করি দাদা আমাদের ব্যাপক ভোটে জয়লাভ করবে। আমরা একটা ট্রেন্ডিং কোশ্চেন সবাইকে করি, যে দেশে নানান পরিবর্তন হচ্ছে সংসদীয় রাজনীতিতে, আপনার কি মনে হয় না যেখানে 21 বছরের বয়সে সবাই সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, মেজরিটি ফিগার অফ ইউথ গোটা ভারতবর্ষে, তাহলে 21 বছর বয়সে বিধায়ক বা সংসদ হওয়ার অধিকার দেওয়া উচিত? হ্যাঁ দেওয়া উচিত ঠিক আছে, কিন্তু পরিপক্ব একটু বয়সেরই দরকার আছে, কারণ 21-এর পর আমাদের পার্টিও সিদ্ধান্ত করেছে যারা অল্প বয়সী তাদেরকে ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং তাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া, পার্টিও সিদ্ধান্ত নিয়েছে, এটা বাস্তব কথা। কিন্তু আবার অন্যদিক দিয়ে একটু একটু কি বলবো, বয়সের দিক দিয়ে প্রবীণ না হলে রাজনৈতিক যে ভাগগুলা মাথায় ঢুকে না, এবং তা পরিপুষ্টি এই যে কি করলে কি হবে, কোন পরিস্থিতিতে কিভাবে কি মোকাবেলা করা যাবে, সেটা কিন্তু হয়ে ওঠে না, এটা হচ্ছে আসল কথা। আমার মনে আছে যখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তখন মূল্যবৃদ্ধির সুতে বিরোধী নেতা হিসেবে নরেন্দ্র মোদী খুব তাকে চড়াসুরে আক্রমণ করতেন। করোনা লকডাউনের পর আজকের বাজারে মূল্যবৃদ্ধি কিন্তু চরম, বাজারে গিয়ে সেটা বুঝতেও পারছেন, এই মূল্যবৃদ্ধির সম্পর্কে আপনার কি মন্তব্য? মূল্যবৃদ্ধি তো আকাশ ছোঁয়া, মানুষ জিনিসে কোনো হাত দিতে পারছে না। আজকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদী সাহেব বারবার বলা সত্ত্বেও এই যে পেট্রোল ডিজেলের দাম আমাদের দেশের থেকে অন্যান্য রাজ্যে কিন্তু কম, কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপেই নাই জিনিসপত্রের দামের, যে হু হু করে বেড়ে যাচ্ছে তার কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই, ফলে মানুষ আজকে মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে দুই বেলা পেটের ভাত রোজগার করতে মানে মানে জীবনের মানে উপরে উঠে গেছে। তাই মূল্যবৃদ্ধি এবং জিনিসপত্রের দাম অবশ্যই কমানো দরকার, এবং আমার সরকার চেষ্টা করছে যতটুকু সহযোগিতা করার, তা ওই দিক দিয়ে কোনো ঘাটতি নেই। কিন্তু কিন্তু মোদী সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই, একের পর এক জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে, কমার পক্ষে নেই বাড়ার পক্ষে তিনি আছে। আমাদের শেষ প্রশ্ন, বিরোধীদের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় শিকড় থেকে উঠে আসা একজন নেত্রী, তিনি জনগণের হার্ট পাল সবই বুঝে থাকেন, তাহলে একজন স্ট্র্যাটেজিক হিসেবে প্রশান্ত কিশোরকে কেন হায়ার করতে হলো? এ বিষয়ে ব্যাপারটা হচ্ছে কি, হায়ার নয়, সহযোগী কাজ করছে পার্টিতে, সবাই কাজ করতে পারে, এবং প্রতিটা পার্টিরই একটা ব্রেইন থাকে, বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য একটা কমিটি থাকে, সেই কমিটিতে তিনি আছেন, কারণ একজন তো সহায়ক দরকার। একটা রাষ্ট্র চালাতে হলে, একটা রাজ্য চালাতে হলে একটা বুদ্ধিজীবী দরকার আছে, এটা অবাস্তব, আমি এটা মনে করি সহায়ক হিসাবে তিনি আছেন এবং একটা বাস্তবতা আছে। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে দেখেছিলাম অনেক মানুষের সাহায্যে আপনারা গিয়েছিলেন, একজন সমাজসেবী হিসেবে কতটা ভালো লেগেছিল? প্রচণ্ড ভালো লেগেছিল, কারণ একটা সুযোগ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই সুযোগ সবসময় পাওয়া যায় না,
কারণ যেমন করোনা মানুষকে জীবন নিয়ে নিয়েছে, আজকে করোনাটা কি করেছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে একটা বাঁধ তৈরি করে দিয়েছে। আমি কথা বলতে পারছি না, আমি যেতে পারছি না, কিন্তু সেই মুহূর্তে আমরা সেই বাধাটা মানিনি, মানুষের পাশে পাশে গেছি সবসময়, এবং যতটুকু পেয়েছি আমরা তাদেরকে সাহায্য করেছি, তাতে আমি খুব আনন্দিত তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা এতক্ষণ ধরে কথা বললাম তৃণমূল কংগ্রেসের কাপাসিয়ার কার্যকরী সভাপতি শুভাশিষ সরকার মহাশয়ের সঙ্গে। তিনি অকপট নানান কথা বললেন এবং 2021 সালে বিধানসভায় কতগুলো আসন পাবে সে নিয়েও তিনি জোরালো সম্ভাবনা এবং আশারবাণী শোনালেন। আমরা এরপরে শুরু করব আমাদের পরবর্তী অনুষ্ঠান কার দখলে বাংলা। সেদিন তার প্রতিদ্বন্দ্বী দলের বিভিন্ন প্রার্থী বা মুখপাত্ররাও থাকবেন। গরম গরম ডিবেট হবে এই চ্যানেলে, তাই এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন হিট করুন, এবং এনার সাথে পার্সোনাল কথা বলার জন্য বা কোনো হেল্প চাইতে হলে তার বাড়িতে এসে অবশ্যই দেখা করবেন। আপনাকে আমাদের চ্যানেলে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার নমস্কার, আমি খুব খুশি হয়েছি আপনারা এসেছেন, আমিও খুব খুশি হলাম, অনেকটা আলাপ আলোচনা হলো। অবশ্যই এরকম গরম গরম ডিবেট এবং প্রতিক্রিয়া ও ইন্টারভিউ দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।